বলবো, ছোট ভিডিও কেউ দেখে না, বড় ভিডিও যারা দেখে, যে কজনা দেখে তাহলেও। গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এলবি হাউস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ব্লগ স্টার্ট করেছি। তো ব্লগ না, তো তোমাদেরকে আমি কিছু একটা কথা বলতে চাই, তো তার জন্যই আসলাম। রোজই ভাবি যে আসবো আসবো, কিন্তু এসে মানে হয়েও মানে আশা হয়ে ওঠে না। তো তো ভাবলাম এখন মেয়েকে নিয়ে খেলা করছি, তো ভাবলাম যে ঠিক আছে তো ভিডিওটা শ্যুট করেই ফেলি। তো তার আগে সবাইকে জানাই, যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। তোমরা যদি পাশে না থাকতে আমি কিন্তু এই জায়গাটাতে আসতে পারতাম না। আমি ওয়াইটিতে যেইটুকুনি আছি শুধু একমাত্র তোমাদের জন্যই আছি। তোমরা আছো বলেই আমি আছি, তোমরা না থাকলে কিন্তু আমিও আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। তোমাদের জন্যই কিন্তু আমাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে। তো যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার ছোট, যারা আমার থেকে বয়সে বড়, তাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। আর তোমাদেরকে এটাই বলতে আসলাম, জানি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা আমার ফুল ওয়াচই করো, এটা আমি জানি। যে যারা আমাকে কমেন্ট করো তারা ফুল ওয়াচই করো, আমি জানি। তো তাদের ডাব্লিউটি আমি পাই, ঠিক আছে? ধরো আমাকে যদি কেউ দশজন কমেন্ট করে, আমার যদি দশ মিনিটের ভিডিও হয়, আমি কিন্তু যে দশজন আমার দশ মিনিটের ভিডিওটা দেখেছে সেই একশো মিনিটটা কিন্তু আমি পাই, ঠিক আছে? সেটা আমি পাই, কারণ বোঝা যায়, ঠিক আছে? তো আদার্স ধরো কিছু কিছু তো আদার্স লোকরা তো দেখে, তারা তারা পুরোটা দেখে না, কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করে তারা ফুল ওয়াচ করে, তারা খুব ভালো জানি, ঠিক আছে? আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে নিয়ে, আমার বক্তব্য হচ্ছে তাদেরকে নিয়ে, যারা হচ্ছে আমার চ্যানেলে আসছো কিন্তু এসে এক মিনিট মতন দেখছো, দেখে চলে যাচ্ছ, কিন্তু প্লিজ তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো। দেখো আমার কত ছোটো একটা বেবি দেখেছো তো, চার মাস বয়স, আমি এইটুকুনি বাচ্চাকে নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। ওর সমস্ত কাজ করে টোরে তো বউ বাপের বাড়িতে রয়েছি, মানে বোন করে, মা করে, ঠিক আছে? সবাই মিলে করে, তো আমি একটু সময় পাই, সেটুকু সময়তে আমি ভিডিও দিচ্ছি। কারণ দেখো কন্টিনিউ যদি ভিডিও না দিই তাহলে কিন্তু বাড়িটা বসে যাবে, তাই না? যেটুকু ভিউ আসছে পরে কিন্তু সেটুকু ভিউ আসবে না, সাবস্ক্রাইবও বাড়বে না, কিছু হবে না। তো তার জন্য কন্টিনিউ রেগুলার ভিডিও মেনটেন করতে হয়, দু একদিন হয়তো পারি না, কিন্তু দেখো এইটুকুনি বাচ্চাকে নিয়ে যখন আমি ভিডিওটা করছি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, অন্তত ফুল দেখো, দেখো আমার করো। এত ছোট বাচ্চাকে নিয়ে এত পরিশ্রম করছি তাহলে কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে। আর যেন এক বছর হয়ে যাওয়ার পরে কিন্তু ডাব্লিউটি কাটতে থাকে, তাই না? ডাব্লিউটি কাটতে থাকে, এবার এত কষ্ট করে পার ডে, মানে কী বলবো, এত পরিমাণে কম আমার ডাব্লিউটি বাড়ছে, মানে এক বছর কেন, আমি পাঁচ বছরেও আমি 4000 ঘন্টা পূরণ করতে পারবো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তো কত লোকের ভিডিও দেখো, কত ভিউজ, এমনকি আছে মানে যাদের ভিডিও লজিকই নেই, তোমরা তাদের ভিডিও কিন্তু দেখছো, আমিও দেখি। আমি অনেকের পরিবারে গিয়ে কিন্তু ভিডিও দেখি, তারা কিন্তু আমার পরিবারে আসে না, আমি তাদের পরিবারে আমি কন্টিনিউ ভিডিও দেখে যাই, কন্টিনিউ ভিডিও দেখে যাই, তাও কিন্তু আসে না। আমি অবশ্যই থাকি, আমি তাদের পরিবারে যাই এটা ভেবেই যে একদিন না কিন্তু তারা আমার পরিবারে এসে ভিডিওটা দেখবে। তো তারা আর আসে না, হয়তো আসে না, তাদের পরিবারটা আরও বড়, তারা হয়তো আমাকে সময় দিতে পারছে না, সবারই সীমিত নেট থাকে বা কারোর বাড়িতে ব্রডব্যান্ড কানেকশানও থাকে, কিন্তু ফোন তো একটাই, বলো, সবার পক্ষে তো দুটো তিনটে ফোন নেওয়া সম্ভব নয়, তো সেই কারণে হয়তো আসতে পারে না। কিন্তু আমি তাদের পরিবারে যাই কন্টিনিউ, যে তারা আমার পরিবারে আসছে না বলে আমি তাদের পরিবারে যাবো না, এটা না। সপ্তাহে দুদিন হলেও আমি তাদের পরিবারে যাই, রেগুলার আগে যেতাম, রেগুলার এখন আমি আজ মানে হয়ে ওঠে না। আমারও তো আস্তে আস্তে একটু পরিবারটা বাড়ছে, মানে একদিন বাদে বাদে আমি সবার পরিবারে যাই। আবার অনেকে আছে না দুদিন তিন দিন বাদে বাদে ভিডিও দেয়, যারা দুদিন তিন দিন বাদে বাদে ভিডিও দেয় তাদের ভিডিও কিন্তু আমি দেখে দিই, ঠিক আছে? কারণ তারা তো রেগুলার ভিডিও দিচ্ছে না, যারা রেগুলার ব্লগ ভিডিও ছাড়ে তাদেরটা আমি একদিন দুদিন বাদে বাদে, বা কারোর কিছু কিছু আছে আমি তাদেরটা মানে নোটিফিকেশান যদি সামনে পেয়ে যাই ফোনটা খোলার সাথে সাথে, তো আমি তাদেরটাতে রেগুলারই যাই, ঠিক আছে? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু প্লিজ হচ্ছে আমার ভিডিওটা একটু দেখো, অন্তত 4-5 মিনিট দেখো, ঠিক আছে? তোমরা আমি দেখেছি জানো তো, ছোটো ভিডিও দিয়ে দেখেছি, বড় ভিডিও দিয়ে দেখেছি, মানে কি বলবো, ছোট ভিডিও কেউ দেখে না, বড় ভিডিও যারা দেখে, যে কজনা দেখে তাদের থেকে একটু বাঁচ টাইমটা আমি পাই, তাছাড়া পাই না। তোমাদের কাছে একটাই অনুরোধ, রিকোয়েস্ট, যা বলো বলতে পারো, ছোটো বোনের আবদার, একটুখানি ভিডিওটা তোমরা দেখো, সবাই মিলে দেখো। এ দেখো আমার মেয়ে খেলা করছে, এই যে এরকম খেলা শিখেছে, দেখো আমি কিন্তু হাত এখানে আমার, দেখেছো? ও কিন্তু একাকাই খেলছে, এই দেখো, দেখেছো আমার কোলে বসে আছে আর ও এরকম করে করে পা দিয়ে দিয়ে খেলছে। খুব দুষ্টু হয়ে গেছে আমার মেয়েটা, কত বড় হয়ে গেছে, আর
এখন তোর ঘুম অনেকটাই কমে গেছে, যে ওকে ঘুম ঘুম পাড়িয়ে রেখে রেখে সমস্ত কিছু করবো সেটা হয়ে ওঠে না, মানে বেশিরভাগ সময়টা জেগেই থাকে ও। হাত হয়তো জানি তো ছোটো বাচ্চাদের ঘুম কইটুকুনি, এই আধা ঘন্টা ঘুমালো কি পনেরো এক ঘন্টা ঘুমালো দিয়ে উঠে গেল। আমার দেখো স্নান করে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে গেছি, তো স্নান করে এসে দশ মিনিট বসেছি আর মেয়ে উঠে গেছে, এখনও আমি খাইনি। এখন বাজে আড়াইটা মতন বাজে, দুপুর আড়াইটা বাজে, এখনও খাইনি। তো মেয়েকে আবার ঘুম পাড়িয়ে রাখবো বা কেউ হয়তো ধরবে, তারপর হচ্ছে খেতে যাব। তো দেখো এত কিছু করার মধ্যেও কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো, আমার ভিডিওটা দেখো দেখো প্লিজ। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু কিছুতেই এগোতে পারবো না। প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখো, এর থেকে তো বেশি কিছু আর করতে পারবো না, তোমাদেরকে রিকোয়েস্টই করতে পারবো। হ্যাঁ, অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখে মানে আমার এই কথাগুলো শুনে অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করতে পারে, আবার অনেকে ভালো আমাকে আমাকে সাপোর্টও করবে জানি। দেখো বাইটিতে যখন এসছে খারাপ কথা ভালো কথা দুটোই শুনতে হবে, তো সেটা নিয়ে কিছু মনে করি না। যারা আমাকে খারাপ কথা বলছো তাদেরকেও আমি কিছু বলবো না, তাদেরকেও ধন্যবাদ জানাবো, কারণ তারা আমাকে খারাপ কথা বলছো নিশ্চয়ই, আমার খারাপ কিছু দেখে তারা আমাকে খারাপ কিছু বলছে, নিশ্চয়ই খারাপ কিছু বলেছে আমার খারাপ কিছু দেখেছে বলেই। আর যারা ভালো বলেছে তারা তো অবশ্যই আমার ভালো কিছু দেখে ভালো বলেছে, দোষ গুণ মিলিয়েই তো সবার জীবন, তাই না? তো ঠিক আছে, চলো এটুকুনি বলার ছিল তোমাদের কাছে, আর কিছু না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা বাই, মাম্মাম সবাইকে বাই বলে দাও, বাই বলে দাও। ওই যে ওর মামু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, তোর মামুর দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? তো চলো টাটা।